We are gender.

এই ঘটনা ঘটেছে বিমানের প্রকৌশল শাখার পরিচালক সাজ্জাদুর রহমান বলেন এর যন্ত্রাংশ লন্ডনে পাওয়া গেছে সেটি এনে তিন দিনের মধ্যে সংযুক্ত করা হবে প্রকৌশল শাখার প্রত্যক্ষদর্শীরা জানান সকাল সাড়ে আটটায় ড্রিম লাইনার দিয়ে সিঙ্গাপুর ফ্লাইট করার প্রস্তুতি চলছিল সকাল সাড়ে আটটার দিকে বোর্ডিং ব্রিজে সংযুক্ত অবস্থায় বিএফসিসি থেকে যাত্রীদের জন্য ড্রিম লাইনারে খাবার তোলা হচ্ছিল এ সময় প্রকৌশল বিভাগের স্টাফ মোস্তাফিজুর রহমান দরজা অন করতে গিয়ে সজরে অন বাটনে চাপ দেন এতে রাফট নামে দরজার একটি অংশ খুলে পড়ে তাৎক্ষণিক তারা এই ঘটনা দামাচাপা দেওয়ার জন্য ম্যানুয়ালি জোড়াতালি দিয়ে লাগানোর চেষ্টা করলেও ব্যর্থ হওয়ায় বিষয়টি মুহূর্তেই রটে যায় খুলে পড়া অংশটি প্রকৌশল বিভাগে নিয়ে যাওয়ার পর তারা সিঙ্গাপুরে ফ্লাইট বিলম্বে হলেও অপারেট করার সিদ্ধান্ত দেন এ সময় দেখতে কিছুটা দৃষ্টিকোটু লাগলেও নিরাপত্তা হুমকি নেই বলে বিমানের প্রকৌশল বিভাগ থেকে নিশ্চিত করা হয় এই ঘটনায় বিমানটিতে ভ্রমণ করতে আসা যাত্রীদের মধ্যে বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করতে দেখা যায় অন্য অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে একজন এভিয়েশন বিশেষজ্ঞ বলেন ব্যাপারটি সন্দেহজনক এই ঘটনার জন্য নির্মাতা প্রতিষ্ঠান এবং বিমানটি ক্রয়ের সাথে যুক্ত থাকা উচ্চ পদস্থ কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা উচিত ড্রিম লাইনারটি প্রধানমন্ত্রীর খুবই পছন্দের উল্লেখ করে তিনি আরও বলেন এই বিমানের জন্য বিভিন্ন যন্ত্রাংশ কেনাবেসায় কোনো দুর্নীতি হয়েছে কিনা তাও তদন্ত করা উচিত এভিয়েশন বিশেষজ্ঞ আশিস রায় চৌধুরী বলেন এতে বিমানের যাত্রীরা আতঙ্কে থাকবেন এ ধরনের র্যাফটবিহীন এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা চরম ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি বলেন ফ্লাইট বহাল রাখলেও র্যাফ্টবিহীন এই এয়ারক্রাফট চালাতে হলে প্রতি ফ্লাইটে কমপক্ষে পঞ্চান্ন জন যাত্রী কম নিতে হবে এর আগে গত পাঁচই সেপ্টেম্বর উদ্বোধন করা হয় বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার যার নাম দেওয়া হয় আকাশ বিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে এটি সর্বাধুনিক প্রযুক্তি সংবলিত উড়োজাহাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন ওই দিনই সন্ধ্যায় ছিল আকাশ আকাশবিনার প্রথম ফ্লাইট গন্তব্য ছিল মালয়েশিয়া বহুল কাঙ্ক্ষিত বোয়িং ড্রিম লাইনার সেভেন এইট সেভেন আকাশ বিনা দেশে আনা হয় গত উনিশে আগস্ট ওই দিন বিকেল পাঁচটা উনিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের সিয়াটলের বোয়িং কার্যালয় থেকে রওনা হয়ে এদিন বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করে ড্রিম লাইনারটি এ নিয়ে বিমানের বাইরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল পনেরোটিতে